দুর্গাপুর পশ্চিম বর্ধমান কাকসায় মোবাইলের টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনায় কাকসা থানার পুলিশ আরো দুজন মহিলাকে গ্রেফতার করল। এই নিয়ে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। গত 28 মে কাকসার বনকোটি এলাকা থেকে বিএসএনএল মোবাইলের টাওয়ারের অফিস থেকে মূল্যবান কিছু যন্ত্রাংশ এবং মূল্যবান ব্যাটারি চুরির ঘটনায় স্থানীয়রা দুই মহিলাকে হাতে নাতে ধরে। ঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। কাকসা থানার পুলিশ দুই মহিলাকে চোরকে আটকে নিয়ে তাদের কাকসা থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর কাকসা থানার পুলিশ চুরির ঘটনায় জড়িত থাকায় আরও দুই মহিলাকে গ্রেফতার করে। মঙ্গলবার ওই চুরির ঘটনায় আটক চারজন মহিলাকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।